তুমি কি করছো ছোট বৌমা? তুমি টাকা দিচ্ছ কেন? আরে এই টাকা তুমি কোথায় পেলে? এগুলো আমাদেরই টাকা বাবা। না না, এই তোমার ব্যবসার টাকা, এই আমি নিতে পারবো না। কেন বাবা? আমি কি এই সংসারের কেউ নই? আমার কি এই সংসারে কিচ্ছু দেবার অধিকার নেই? হ্যাঁ অধিকার আছে মা। এই টাকা যদি তোমার ব্যবসার লাভের টাকা হতো তাহলে আমি নিতাম, কিন্তু এই টাকা তোমার লাভের টাকা নয়, এ তোমার মূলধন। মূলধন খরচা করে ফেললে ব্যবসার ক্ষতি হয়, তাছাড়া এখন তোমার অনেক দায়িত্ব, অনেক কাজ। ওই রাজার হাত থেকে তোমাদের বাড়িটা ছাড়াতে হবে। দেখো এই লকডাউনের জন্য রাজা কিছুটা সময় বাড়িয়েছে তাই, কিন্তু লকডাউন উঠে গেলেই তো তোমাকে 1 লাখ টাকা ওকে শোধ করতে হবে। কিন্তু বাবা, কিছু কিন্তু নয় মা, এই লড়াইটা তোমাকে জিততে হবে। বাবা মা ভাইকে কিছুতেই গৃহহীন হতে দেওয়া যাবে না। না বাবা, সেটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। ওতে দিবি না মানে? মমদাবাজি নাকি? আমি তো তোর বোনের মুখ দেখে টাকাটা ধার দিইনি, এই কোর্ট পেপারে এগ্রিমেন্ট করে এই বাড়ি বন্ধক রেখে টাকাটা দিয়েছি। তো বাবাই তো এতে সাইন করেছে। বাবা সবকিছু ভালো করে না জেনে বুঝে সই করেছে, আর তুমি বোনের বিদেশে চাকরি পাবার লোভে সুযোগ নিয়ে ওকে টাকা ধার দিয়ে ফাঁসিয়েছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন কাউকে উপকার করে টাকা ধার দেওয়া মানে তাকে ফাঁসিয়ে দেওয়া? কি হলো উকিল বাবু, আপনি হা করে দাঁড়িয়ে দেখছেন কি? কিছু বলুন। এই 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 তো এই তো এই তো এই তো, এখানে পরিষ্কার লেখা আছে যে 1 মাসের মধ্যে টাকাটা ফেরত দিতে হবে। এই তো সেখানে 4 মাস হয়ে গেছে, এইবার আমি তো এই বাড়িটা দখল নিতে পারি তাই তো? হ্যাঁ আপনি বাড়িটা নিশ্চিন্তে দখল নিতে পারেন। না আপনি পারেন না। আপনি কোথা থেকে ল পাস করেছেন আমি জানি না, কিংবা কোন কোর্টে আপনি প্র্যাকটিস করেন সেটাও আমি জানি না, তবে আমি যতদূর জানি যে জমি বাড়ি বন্ধক রাখতে গেলে কিছু শর্ত আছে, মানে আপনি কোর্টে গিয়ে একটা স্ট্যাম্প পেপার নিয়ে এসে নিজের মর্জি মতো শর্ত চাপিয়ে দিয়ে অপরের দুর্বলতার সুযোগ নিয়ে সেই স্ট্যাম্প পেপার সই করলেই কিন্তু জমি কিংবা সম্পত্তির দখল করা যায় না। এই তোমায় ফকর দালালি করতে কে বলেছে? এটা আমার আর মঙ্গলার ব্যাপার, এটা উকিলের থেকে তুমি বেশি আইন বোঝো। না 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 না, আমি তো একদম আইন বুঝি না, আর বুঝি না বলেই তো মানে আমি ওই একটু স্যারের কাছে এসেছি একটু আইনটা বোঝার জন্য। কি স্যার, আপনি আমাকে একটু আইন বুঝিয়ে দেবেন তো? তবে স্যার বলছিলাম যে আমিও না আইনি কিছু ধারা টারা জানি, বলবো নাকি স্যার? মানে আপনি যদি অভয় দেন তাহলে আমি বলতে পারি। না মানে হ্যাঁ, ওই আসলে রাজা যে টাকাটা ধার দিয়েছে সেটা তো সত্যি নাকি? আমি তো অস্বীকার করছি না, তবে এই লকডাউন না হলে ওর টাকা আমি অনেক আগেই শোধ করে দিতাম। হ্যাঁ ঠিক ঠিক আছে, লকডাউন উঠলেই না হয় আপনি টাকাটা শোধ করে দেবেন, কিন্তু টাকাটা আপনাকে দিতে হবে, না হলে আইনি ব্যবস্থা নেবেন তাই তো? ঠিক আছে, তাহলে কোর্ট যা ডিসিশন দেবে আমরা সেটাই ফলো করব, কিন্তু তার আগে এই বাড়ির একজন কেউ যদি এই বাড়ি ছাড়ার জন্য প্রেশারাইজ করা হয় তাহলে কিন্তু আমরা থানায় যাব, ক্রিমিনাল কেস হবে, আর কি কি ধারায় কেস হবে সেটা কি আমি বলবো নাকি স্যার? খুব খারাপ হয়ে যাচ্ছে মঙ্গলা, আমাকে তুই জানিস রাজা সিংহকে আইনের ভয় দেখানো যায় না। তোর বাবা মা ভাইকে কি কি উপায়ে পথে বসানো যায় সেটা আমি খুব ভালো করে জানি, আর কি কি করলে ওরা পথে বসবে না সেটাও তুই জানিস, তাই আমার যেটা চাই সেটা আমাকে দিয়ে দে। রাজা আমি রানিশ বাবু, আমি কিছুতেই আপনাকে এই নোংরা লোকটার সঙ্গে লড়াই করতে দেব না। উকিল বাবু আমাকে 1 মাস সময় দিন, আশা করি 1 মাসের মধ্যে আমি এর টাকাটা জোগাড় করে দিতে পারবো। 1 মাস মানে কিন্তু 1 মাস, ঠিক 1 মাস একদিনের মাথায় আমি এই বাড়ির দখল নিতে আসবো, তখন দেখি আমায় কি আটকায়। করবেন না বাবা, আমি সব সামলে নেব, আপনি দয়া করে টাকাটা নিন এখন। না বাবা তুমি ওই টাকাটা নিও না, ওটা সর্বমঙ্গলার ব্যবসার টাকা। সর্বমঙ্গলা আপনি
মানে তুমি ওই টাকাটা ফেরত দিয়ে নাও, আর আমি এই মাস থেকে যে করেই হোক টাকা রোজগার করে এই সংসারে দেব। আমার সর্বমঙ্গল খাওয়ার জন্য থাকার জন্য এই সংসারে আমি টাকা দেব। হ্যাঁ না, মানে তুমি সংসারের টাকা দেবে না? কোনো জাদু বিদ্যা টিদ্যা শিখছো নাকি যে একেবারে সাদা কাগজে ফু দিলেই সেটা টাকায় পরিণত হবে? তুমি দেখো মেজ বৌদি, আমি ঠিক টাকা দেব। এই টাকাটাই আপনি দিন অনিশ বাবু। আচ্ছা অনিশ বাবু, আমি কি এই পরিবারের কেউ নই? আমার কি এই সংসারে কিচ্ছু দেওয়ার অধিকার নেই? এই পরিবারের সাথে, এই পরিবারের মানুষগুলোর সাথে আমার কি কোনো সম্পর্ক নেই? অনিশ বাবু, আমার এই টাকা কি আপনারও টাকা নয়? কি হলো অনিশ বাবু, বলুন না, আমার টাকা আপনার টাকা নয়, বলুন না। দারুণ হয়েছে, দারুণ দারুণ হয়েছে তোমার অভিনয়। এত ভালো হয়েছে যে আমি আর প্রশংসা না করে পাচ্ছি না। চমৎকার অভিনয় করে তুমি অনিশ আর তার বাবাকে একেবারে চুপ করিয়ে দিলে। মা, সর্বমঙ্গলা যা করছে যা বলছে সে তো আমাদের সংসারের ভালোর জন্য বলছে। চুপ কর, কি জানিস তুই ওর সম্বন্ধে? নিজে চোখে দেখতে পাচ্ছিস না কিভাবে অনিশের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে পুরো অনিশকে দাবড়ানি দিয়ে রেখে দিয়েছে? কি কথা বলছো তুমি মা? অনিশকে সর্বমঙ্গলা দাবরানি কখন দিল? সেটা শোনার জন্য কান লাগে আর বোঝার জন্য বুদ্ধি লাগে বড় বৌমা। শ্রবণ শক্তি আর বুদ্ধি তো তোমার একারই আছে। শুধু মা কেন বাবা, আমি তো স্পষ্ট দেখতে পেলাম যে সর্বমঙ্গলা অনিশকে কিভাবে চুপ করিয়ে দিল। চোখের ইশারায় কিছু একটা বলল আর অনিশ অমনি চাবি দেওয়া পুতুলের মতো চুপ করে গেল। আচ্ছা বাবা, আমি তো এটাই বুঝতে পারছি না যে ওরা যখন টাকা দিতে চাইছে তো তুমি ওদের টাকাটা নিতে চাইছো না কেন? আচ্ছা দেবেশ, তুই বা আমি বাবাকে কেউ অর্ডার করতে পারি না, তাই না? বাবা যেটা উচিত মনে করেছে সেটাই করেছে। কিন্তু তোদের বাবা যেটাকে উচিত বলে মনে করছেন আমি সেটাকে উচিত বলে মনে করছি না। মা তুমি, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। তোর সাথে কথা বলাটাই বেকার। তুই বরং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বউয়ের চোখের দিকে তাকিয়ে চোখে চোখে সব সলা পরামর্শ কর। ছেলেটাকে পর্যন্ত দেখেছেন তো বাবা, মা রেগে গেলেন, কষ্ট পেলেন। বাবা দয়া করে আপনি এই এই সামান্য টাকাটুকু নিন, আপনি দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না বাবা। বেশ, তোমরা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছো যে এই সংসারে তোমরা টাকা দেবে তখন দাও, কিন্তু একটাই শর্তে। কি শর্ত বাবা? ছোট বৌমা আজ থেকে এ বাড়ির কাজের লোকের কাজগুলো আর করবে না।
ফোন করে কাজের লোককে ডেকে পাঠাও। ঠিক আছে বাবা। এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো বাবা। না না, এটা কি করে সম্ভব? যেভাবে করোনা বেড়ে চলেছে, বাইরের কাজের লোক বাড়িতে অ্যালাউ করা ঠিক হবে না। বাড়িতে বাচ্চা রয়েছে, বয়স্ক মানুষরা রয়েছে, আমার মনে হয় না এটা ঠিক হবে বলে। আর এখন এই পরিস্থিতিতে কাজের লোককে মায়না দেওয়া আমার মনে হয় না সম্ভবও হবে বলে। তাহলে বাড়ির অন্য অন্য খরচাগুলো কি করে চলবে? বাবা একটু বোঝার চেষ্টা করো। না না, আমি আর এখন এসব কথা বুঝতে চাই না। আর মেজো বৌমা, তুমি এই কথাটা বললে কি করে? বাবা, মেজদি ভাই তো ঠিক কথাই বলেছে। ছোট মুখে বড় কথা বলছি বাবা, আমি বলি কি, এখন বাইরের কাউকে বাড়িতে না ঢুকতে যাওয়াই ভালো। কিন্তু মেয়েটা এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছে, এই অসময়ে যদি ওকে আমাদের বাড়িতে না রাখি সেটাও তো অধর্ম হবে। না না বাবা, আমরা অধর্ম কেন করব? আমি বলছিলাম কি, কাজের দিদির মাইনেটা যদি আমরা দিয়ে দিই, তবে আপনি চিন্তা করবেন না বাবা, বাড়ির সব কাজ আমি আমি করব, আমি একা সামলে নেব। কিন্তু যতদিন না কাজের দিদি আসে, ততদিন যদি ওনার মাইনেটা দিয়ে দেওয়া হয়। দয়ার দেবী এলেন রে, কাজ না করিয়ে শুধু শুধু টাকা দেব কেন? আমিও সঞ্জনার সাথে একমত। মানে মানে কাজ না করলে তাহলে শুধু শুধু মাইনে কেন দেওয়া হবে তাকে? মানে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়ার তো কোনো মানে হয় না। না না, মানে গরিব মানুষ তো, এই লকডাউনে তো আবার বাড়ি থেকে বেরোতে পারছেন না, কোনো কাজও করতে পারছেন না। আমাদের দেওয়ার টাকাতেই তো ওনাদের সংসার চলে, তাই না? আমরা যদি টাকা দেওয়া বন্ধ করে দিই, তাহলে ওনাদের সংসার চলবে কিভাবে? সেই ভিখিরি তো ভিখিরির কষ্ট বুঝবেই। এটা বোঝার জন্য ভিখিরি বা বড় লোক হতে হয় না, এটা বোঝার জন্য চাই মনুষ্যত্ব পূর্ণ একটা মন। অবশ্য এসব তুমি বুঝবে না মেজ বৌমা, তুমি মন এবং মনুষ্যত্ব দুদিক থেকে ভিখিরি মা। বাবা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান নয়, গুরুজন হিসেবে তোমার মন এবং মানবিকতাকে জাগিয়ে তোলার একটা চেষ্টা করলাম। অবশ্য আমি জানি সেটা বৃথা চেষ্টা। তবে ছোট বৌমা, আজ তুমি প্রমাণ করলে যে তুমি সত্যি মঙ্গলময়ী মা। নাহলে অন্যের কথা কেউ এইভাবে ভাবতে পারে? সত্যি বাবা, সত্যি সর্বমঙ্গলা, আজকে তুমি আমাদের সবার চোখ খুলে দিলে। বাবা, তাহলে ফোন করে কমলাকে ডেকে নেব, ওকে এই মাসের মাইনেটাও দিয়ে দেব। ডিসকাস্টিং। ভাই, আয় খেতে আয় তোরা। অনিশ বাবু, অনিশ বাবু, আমি আপনার ঘরে কিছু জিনিস রেখে এসেছি, দয়া করে যদি একটু দেখেন। Thank you.
কিছু জিজ্ঞেস না করে টাকা দিলাম বলে কি অনিশবাবু রাগ করলেন আমার উপর? কিন্তু আমি বা কি করব, সবাই অনিশবাবুকে অপমান করছিল, ছোট করছিল টাকার জন্য, সেটা আমি কি করে সহ্য করতাম? যে মানুষটা আমার কাছে ভগবানের সমান, সেই মানুষটাকে কেউ পথের ধুলোয় নামিয়ে আনলে কি সহ্য করা যায়? না না, আমি পারবো না। জীবনে কখনো কোনোদিনও আমি আমার ঈশ্বরের, আমার অনিশবাবুর অপমান সহ্য করতে পারবো না, কখনো পারবো না। না মানে তুমি সংসারের টাকা দেবে? না কোনো জাদু বিদ্যা টিদ্যা শিখছো নাকি যে একেবারে সাদা কাগজে ফু দিলেই সেটা টাকায় পরিণত হবে? না না, আর কিছুতেই না। যেভাবেই হোক আমাকে টাকা রোজগার করতেই হবে, যেভাবেই হোক। সত্যি তো আমি আমি এতদিন এভাবে তো ভাবিনি। না না, এবার আমাকে টাকা রোজগার করতেই হবে, যেভাবেই হোক। আপনি যদি এখন শুধু নিজের রোজগার নিয়েই ভাবেন তাহলে এতগুলো মানুষের কি হবে? এই যে এতগুলো মানুষকে চাঁদা তুলে খাওয়াচ্ছেন, এই করোনা অতিমারির সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এতগুলো মানুষের দুবেলা দুমুঠো অন্নের যোগান দিচ্ছেন, তাদের টাকা পয়সা ওষুধপত্র বই জোগাড় করে দিচ্ছেন, তার কি কোনো দরকার নেই? এর মধ্যে কোনো কিন্তু নেই অনিশবাবু, আপনি কোনো ভুল করছেন না। আড়াই মাস হয়ে গেল লকডাউন চলছে, এতগুলো মানুষের কাজ নেই, অন্য সংস্থান নেই, তাদের পাশে আপনারা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে দাঁড়িয়েছেন সেটা কি কম বড় কাজ? কর্মহীন অসহায় মানুষজনদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের খাওয়া দাওয়ার যোগান দিচ্ছেন, নিজের সংসারের জন্য তো সবাই টাকা রোজগার করে, কিন্তু অসহায় কর্মহীন মানুষজনদের পাশে দাঁড়াতে কজন এগিয়ে আসে? আপনারা অনেক বড় কাজ করছেন অনিশবাবু, তাই নিজের রোজগার নিয়ে এখনই অত ভাববেন না, ওসব আমি সামলে নেব। আপনি সামলাবেন কি? সামলাবেন আপনি আর কতদিন ধরে সামলাবেন? নিজের ব্যবসার পুঁজির টাকা তো সংসারে সব দিয়ে দিচ্ছেন। আপনার বাড়িতে রাজার সাথে কি কথা হয়েছিল সেগুলো আপনি সব ভুলে গেছেন? রাজার টাকা যদি আপনি ফেরত দিতে না পারেন তাহলে রাজা আপনার কি কি ক্ষতি করতে পারে আপনি সেটা বুঝতে পারছেন না? এক মাসেরও কিন্তু কম সময় রয়ে গেছে আমাদের হাতে, যেভাবেই হোক টাকাটা রাজাকে ফেরত দিতেই হবে। আইনে যাই থাক না কেন, ওর মতন একজন শয়তান আপনার কি কি ক্ষতি করতে পারে আপনি আপনি কেন সেটা বুঝতে পারছেন না? আপনি যতক্ষণ না ওর টাকা ফেরত দিচ্ছেন আপনি শান্তিতে বসতে পারবেন না, এটা কিছুতেই আপনি বুঝতে পারছেন না কেন? আমি সব বুঝতে পারছি, আপনি পারছেন না। রোজগারের ভাবনা ভাবতে গিয়ে আপনি তো প্রাণের মায়া ভুলে বসেছেন। মানে বাইরে থেকে যে এলেন, হাত স্যানিটাইজ করেছেন, ওই হাতেই তো সব জিনিসপত্রে হাত দিলেন। ও সরি, আমার একদম খেয়াল ছিল না। খেয়াল রাখবেন, বাইরে থেকে এসে মাস্ক আর জামা কাপড় খুলে ওই বালতিটায় রাখবেন। তারপর ভালো করে হাত স্যানিটাইজ করে ঘরের অন্য কোনো জিনিসে হাত দেবেন, তার আগে বিছানা বা ঘরের অন্য কোনো জিনিসে হাত দেবেন না। আর তারপর এই বালতিটা টয়লেটে রেখে আসবেন, তারপর ভালো করে সাবান দিয়ে স্নান করে হাত স্যানিটাইজ করে তারপর ঘরে আসবেন। আর হ্যাঁ, জামা কাপড় সব কিন্তু ওই বালতিতেই রাখা থাকবে, টয়লেটে আমি কেচে দেব, মনে থাকবে? মনে না থেকে আর উপায় আছে? যা ধমকি না আপনি দিলেন আমাকে, কিন্তু এবার যাই হয়ে যাক না কেন আমাকে এবার কিছু একটা করতেই হবে, না হলে এই সংসারে আমার আর আপনার থাকাটা খুব মুশকিল হয়ে যাবে। দেখি আমি এখন এগুলো কি আর এখানে কে রাখলো? কি হলো, আবার ওগুলো ধরতে যাচ্ছেন? ওগুলো আমি রেখেছি, খবরের কাগজে কতগুলো চাকরির বিজ্ঞাপন দেখেছিলাম, তাই আমি ওগুলো কাটিং করে রেখেছি আপনার জন্য। আপনি ওই অফিসগুলোয় ফোন করতে পারেন, এখন লকডাউনের সময়, বড় কোনো অফিসে তো এখন লোকজন নেবে না, আপনি বরং ছোটোখাটো একটা কিছু চাকরি দিয়ে এখন শুরু করুন, মনটা ভালো লাগবে,
পরে না হয় সবকিছু ঠিকঠাক হলে বড় কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। ও ভালো কথা, আপনাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি বলতে ভুলে গেছেন? একটা বেশ মজার ঘটনা ঘটেছে জানেন তো আজকে। কি ঘটনা? এই যে বাজার থেকে যখন আমি ফিরছিলাম, হঠাৎ মাঝ রাস্তায় একজন ভদ্রলোক আমাকে এসে ধরলেন। তারপর আমি প্রদীপ দত্ত, মেক লাইফ কনসালটেন্সি সিনিয়র পিআরও। আপনি মিস্টার অনিশ কাঞ্জিলাল, তাই তো? আমাদের টাকা আয় করার পাশাপাশি আপনাদের মতো যোগ্য ক্যান্ডিডেটদের চাকরি পাইয়ে দেওয়ার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। আপনার সততা যোগ্যতা নিয়ে আমাদের কিন্তু কোনো সন্দেহ নেই, তাই প্লিজ আমরাও রিকোয়েস্ট করব আমাদের এই উদ্যোগটাকে আপনি সন্দেহ করবেন না। আপনি বাড়ি গিয়ে ফর্মটা দেখে ভালো করে চিন্তা ভাবনা করুন, আর যদি মনে হয় যে আমাদের অফারটা জেনুইন তাহলে আপনি আমাকে একটা ফোন করবেন, ঠিক আছে? এই সেই ফর্ম। বাহ, এ তো খুব ভালো কথা। তার মানে ওরা যাদের কাছ থেকে খবর নিয়েছে, মানে সেই পাড়ার লোকজনও আপনার প্রশংসা করেছে। আপনি যে পড়াশোনায় খুব ভালো, খুব কাজের মানুষ, সেটাও নিশ্চয়ই বলেছে। দেখছেন তো, মানুষের উপকার করলে মানুষ নিজেই কেমন তার প্রতিদান দেয়। আচ্ছা, নাম্বারটা নিয়েছেন তো? হ্যাঁ, ভদ্রলোক আমাকে কার্ডও দিয়েছেন। কি করি বলুন তো, ফর্মটা কি ফিল আপ করে দেবো? নিশ্চয় করবেন। ভদ্রলোক এত করে বাড়ি বয়ে এসে বলে গেছে, আপনি তার অফারটা ছেড়ে দেবেন কেন? আপনি বরং ওনাকেই আগে ফোন করুন, আমি বলছি কিছু একটা হয়ে যাবে। নিন নিন, চটপট ফ্রেশ হয়ে নিন, ফ্রেশ হয়ে নিয়েই ফোনটা করুন। আর শুনুন, এই যে স্যানিটাইজার, আমি রেখে যাচ্ছি, নিতে ভুলবেন না কিন্তু। দেখেছ কি সুন্দর, দুজনে আদর্শ দাম্পত্য জীবন কাটাচ্ছে। কখনো বউ বরকে সাপোর্ট করছে, কখনো বর বউকে সাপোর্ট করছে, অ্যাডজাস্ট করছে কিন্তু, মানতে হবে। ও আবার স্যাক্রিফাইসও করছে, ধূপকাঠি বিক্রি করে আয় করা টাকা বরের মান বাঁচাতে সংসারে হাসতে হাসতে দিয়ে দিল। সবই তো বুঝতে পারলাম, কিন্তু তুমি কি একটা জিনিস নোটিস করলে মেজ বৌদি? কি বলো তো? এই যে ওরা একে অপরকে এত ভালোবাসে, দুজন দুজনের জন্য রাতে ঘুমোতে পারছে না, কিন্তু বিয়ের এতদিন পরেও ওরা একে অপরকে আপনি আজ্ঞে করে কেন কথা বলছে? এক্স্যাক্টলি, আমিও নোটিস করেছি। দাঁড়াও, ওদের এই ন্যাকামিটা বন্ধ করতে হচ্ছে। না, বন্ধ করবে কেন, চলুক না, যেমন চলছে বেশ ভালোই চলছে। মা তো এই বাড়ির বউ হিসেবে ওকে এখনো মেনে নেয়নি, আর এই বাড়িতেও ওকে বেশি দিন থাকতে দেবে না। আর ছোটদা ভাইয়ের ঘরে ঢুকতে দেবা? আমি তো মাকে চিনি, কখনোই ঢুকতে দেবে না। মায়ের মুখ দেখে আমি বুঝেছি কিন্তু। শোনো, মায়ের মুখ দেখে বুঝলে হবে না, আমাদেরকেও খেয়াল রাখতে হবে। ওই মেয়েকে এই বাড়ি থেকে আর অনিশের জীবন থেকে সরাতেই হবে, যেভাবেই হোক, নাহলে ওই মেয়ে একদিন সবার ঘাড়ে চেপে বসবে। ঠিক বলেছ, যেভাবে হোক ওই মেয়েকে এই বাড়ি থেকে বার করতেই হবে।